মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নির্দিষ্ট সময়ে হলো টার্গেট পূরণ, অবশেষে শেষ হলো উত্তরের সাথে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ। মঙ্গলবার সকাল থেকেই স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর খুলে দেওয়া হয়। ফরাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার এবং দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ও পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। সেতুর দুই লেন দিয়েই সমস্ত ধরনের যান চলাচলে উঠে গেল সমস্ত রকম বিধিনিষেধ। সেতু সংস্কারের কাজ শেষ হওয়ায় যান চালকদের ভোগান্তিও কমলো। অসুবিধা রাস্তাতে ছদিন সাত দিন আট দিন দাঁড়িয়ে রাখতে হয়েছিল। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া কষ্ট, রাস্তার মধ্যে একটু একটু বাড়ছিল, প্রচণ্ড অসুবিধা, চান করা অসুবিধা, সবই অসুবিধা। আজকে ব্রিজ খুলে গেল, খুব খুশি আজকে আমরা। কেন আজকে ব্রিজ খুলে গেল, রাস্তা খুলে গেল, আমরা যেতে আসতে সুবিধা হবে। ফরাক্কা ব্যারেজ সংস্কারের যে দাবি ছিল সেই দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ফরাক্কাবাসীও। আজকে যেরকম ব্রিজটা খুলে গেছে, খোলার পরে যে জনসাধারণের হয়রানিটা কমেছে, কারণ তিন মাস থেকে মানুষের যে অসুবিধাগুলো হচ্ছিল, মালদা যাওয়া হচ্ছিল না, পেশেন্ট ফেশেন্টের অসুবিধা, মানুষের খুব হয়রানির মধ্যে ছিলাম। আজকে আমরা যে ফরাক্কাবাসী খুব খুশি, কারণ এই রাস্তাটা চলাচলের জন্য সবার সুবিধা হয়েছে। একদিকে ব্যারেজ সংস্কারের প্রয়োজনীয়তা, অন্যদিকে এই ব্যারেজ সংস্কারের কাজ শুরু হওয়ার পর গাড়ি চলাচলে থাকে নিষেধাজ্ঞা, ফলে 34 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের ছবি ছিল নিত্যদিনের। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 5ই অক্টোবর প্রথম দফায় সেতু সংস্কারের কাজ শুরু হয়েছিল। 120 দিনের মধ্যে সেই কাজ শেষ হওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল ব্যারেজ কর্তৃপক্ষের তরফে। গত 3রা ডিসেম্বর থেকে ফরাক্কা সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। 31শে মার্চের মধ্যে দুই দফায় কাজ শেষ হওয়ার টার্গেট নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ভোগান্তি দূর হলো অবশেষে। বিশেষ পরীক্ষা নিরীক্ষার পর এদিন খুলে দেওয়া হলো এই গুরুত্বপূর্ণ সেতু। চ্যালেঞ্জিং এই কাজ শেষ হওয়ায় উচ্ছ্বসিত ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। হ্যাঁ, একটা স্মরণীয় মুহূর্ত, আজ তো আমরা সবাই করে থাকি, কিন্তু নির্দিষ্ট সময়ে এরকম একটা বড় কাজ শেষ করা স্বভাবতই আমি খুবই উৎফুল্লিত এবং আরও খুশি লাগছে আমার পুরো ফরাক্কা ব্যারেজের টিমকে নিয়ে, যারা এই কাজটা নির্দিষ্ট সময়ে কমপ্লিট করার জন্য যোগদান দিয়েছে। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।